বিলাসবহুল ট্রিয়াম রিসোর্ট উন্মোচন করেছে সৌদি আরবের নিয়ম শহর। এটি এমন একটি অত্যাধুনিক রিসোর্ট যেখানে মরুভূমির মনোরম দৃশ্য সমুদ্রে এসে মিশেছে। সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি সাহসী নকশার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ট্রিয়াম রিসোর্ট। এখানে অতিথিরা শান্তিপূর্ণ এক আশ্রয় খুঁজে পাবেন, জীবনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি অবাক করা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ পাবেন তারা। সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত আলোচিত নিয়ম শহরটি সর্বশেষ সংযোজন বলা হচ্ছে ওই রিসোর্টটিকে। কৌশলগতভাবে এটি আকাবা উপসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত সবচেয়ে সুন্দর একটি সামুদ্রিক খাড়িকে অবলম্বন করে গড়ে উঠছে। খাড়িটির উত্তর ও দক্ষিণ তীরে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা ওই রিসোর্টটি দেখতে অনেকটা সুবিশাল সেতুর মতো। অতিথিদের জন্য এতে থাকবে 250টি বিলাসবহুল কক্ষ আর থাকবে 450 মিটার দীর্ঘ একটি জলাধার। সেই অর্থে এটি হবে অনেকটা ভাসমান একটি লেকের মতো। এর পানিতে গা ডুবিয়ে পর্যটকেরা উপভোগ করতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্তের মায়া। রিসোর্টের 36 মিটার নিচ দিয়ে সামুদ্রিক অংশটি জোয়ার ভাটার বৈশিষ্ট্য আলাদা আবেদন যোগ করবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই রিসোর্টে অবস্থান করা পর্যটকদের জন্য থাকবে নানা সামুদ্রিক এবং মরুভূমির অ্যাডভেঞ্চার। কেউ চাইলে পালতোলা নৌকায় চড়া কিংবা সমুদ্রের পানিতে ডুব দিয়ে প্রবাল বনে ঘোরাঘুরির মতো উত্তেজনাকর অভিযানে অংশ নিতে পারবেন। স্বাস্থ্য এবং সুস্থতার নানা সুবিধা সহ আরও থাকবে বিলাসবহুল স্পার ব্যবস্থা, থাকবে দেশি বিদেশি খাবার উপভোগ করার বিপুল আয়োজন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।